নগাঁও জেলার কঠিয়াদলি আরক্ষী চকীর এটি দলে এক গোপন সূত্রের পম খেদি নিশা 37 নং ঘাইপথত এক অভিযান চলাই কামপুরস্থ নগাঁও সমবায় চেনিকলের চোরাংভাবে মূল্যবান বহু যন্ত্রাংশ কহিয়াই নিয়া এখন গাড়ি সহ 3 জন লোকক আটক করে। জব্দ করা গাড়িখনের নম্বর AS02CC5611। আটকাধীন ব্যক্তিকেইজন ক্রমে কামপুর মাজর আদির লাতুমণি গোহাঁই, তরুণ ডেকা আর সন্তু শইকীয়া বলে আরক্ষীর তরফের পর জানিবলৈ দিয়ে। আমি বিশেষ সূত্রে জানিব পারো যে কামপুর থানার আন্ডার থাকা সুগার মিলর পর কিছু লোহাজাতীয় সামগ্রী এখন মেজিক গাড়ি হালদিয়া রঙের মেজিক গাড়ি লই আহি আছে। গোটে খবর পাই আমি সংঘীয় স্থাপক গলো, গই লগে লগে আমি আমার কঠিয়াতলি চারিআলিটির পার হয়ে আহতে আই থাকতে আমি বাটত 3 জন মানুষ সহকারে গাড়িখন করায়ত্ত করো আর গাড়িখনের নাম্বার হয়েছে যাত্রীবাহী গাড়ি AS02CC5611। মানুষজনের নাম হল, এজন হল তরুণ ডেকা, লাটুমণি গোহাঁই আর শান্তু শইকীয়া, এই 3 জন মানুষ করায়ত্ত করা হয়েছে। আর তার বহুত পরিমাণের মানে লোহাজাতীয় সামগ্রী ধরা হয়েছে গাড়ির ভিতরে। কামপুরের পৰা ইকরামুল ইসলামের রিপোর্ট, দৈনিক টাইমস।